ক্ষণগণনা শেষ করে অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হলো। 25 জুন দুপুর 12টায় বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল 11:15 মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে স্মারক ডাকটিকিট, সুভেনির সেট, উদ্বোধন খাম ও সিলমোহর প্রকাশ করেন। পদ্মা সেতুর উদ্বোধনী মঞ্চে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। যারা আমাকে বারবার সাহস দিয়েছেন, আমি বাবা মা ভাই সব হারিয়ে এদেশের মানুষের উপর ভরসা রেখেই 75 পর যখন 6 বছর রিফিউজি হিসেবে বিদেশে থাকতে হয়েছিল, বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে সভাপতি নির্বাচিত করেছিল বলেই আমি দেশে ফিরে এসেছিলাম, আসতে পেরেছিলাম। অনেক যখন অনেক বাধা ছিল কিন্তু এসেছিলাম একটি লক্ষ্যই সামনে নিয়ে। এরপর টোল প্লাজায় টোল প্রদান করে প্রধানমন্ত্রী মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী ফলক ম্যুরাল 1 উদ্বোধন করেন। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী মুন্সিগঞ্জের মাওয়া প্রান্ত থেকে পদ্মা সেতুর উপর দিয়ে শরীয়তপুরের জাজিরা প্রান্তে যান। জাজিরা প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী ফলক এবং ম্যুরাল 2 উন্মোচন করেন। এরপর প্রধানমন্ত্রী শরীয়তপুরের জাজিরা প্রান্ত থেকে মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়িতে যান। সেখানে তিনি আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেন। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পদ্মা সেতু শুধু একটি সেতুই নয়, এটি বাঙালির মর্যাদা ও সক্ষমতার প্রতীক, এটি আমাদের আবেগ, বাংলাদেশের প্রতিচ্ছবি। আজকে পদ্মা সেতু হয়েছে, এখানেও বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি হবে, কর্মসংস্থান হবে, শিল্প কারখানা হবে, আমাদের ফসল উৎপাদন হবে, সেই ফসল আমরা প্রক্রিয়াজাত করতে পারবো, দেশে বিদেশে রপ্তানি করতে পারবো। আমাদের মাছ হবে, সেই মাছ আমরা প্রক্রিয়াজাত করতে পারবো, দেশে বিদেশে আমরা পাঠাতে পারবো। বাংলাদেশের মানুষের দুঃখ ঘুচে যাবে, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে, অন্তত 21টি জেলার মানুষের ভাগ্য পরিবর্তন হবে, সেটা আমরা করতে পারবো। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আজ সবার মুখে আনন্দের হাসি আর বিএনপির মুখে শ্রাবণের আকাশের মেঘ। সবার মুখে আনন্দের হাসি আর বিএনপির মুখে শ্রাবণের আকাশের মেঘ। এত ষড়যন্ত্র, এত কুটচাল, তারপরও পদ্মা সেতু করে ফেললেন মির্জা ফখরুলের। মন খারাপ, মন খারাপ, বুকে বড় ব্যথা, বড় ভিড় জ্বালা, জ্বালায় জ্বালায় মরছে তারা। বাংলাদেশের বুকে সবচেয়ে বড় অবকাঠামোর নাম পদ্মা সেতু। 6.5 কিলোমিটার স্টিল আর কংক্রিটের তৈরি দ্বিতল সেতুর উপরের স্তরে রয়েছে 4 লেনের সড়ক আর নিচে একক রেলপথ। পদ্মা সেতু দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের 21 জেলার উন্নয়নের সঙ্গে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফলে যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে সেতুটি হতে যাচ্ছে বিশ্বের বুকে রোল মডেল। শাহরুখ সাহেল, বাংলা ধারা, চট্টগ্রাম।